টানা এক সপ্তাহ ছোলা বুট খেলে কি হয় জানলে আজ কি খাওয়া শুরু করবেন। ছোলা পুষ্টিকর ডাল জাতীয় একটি শস্য দানা, এটি মলিবডেনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে। এছাড়াও ছোলায় আছে বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আমিষ, কপার এবং আয়রন। সকালে কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় ছোলা। রাতে কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একসঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে। যৌনশক্তি বাড়াতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেলে যৌনশক্তি বাড়বে। ছোলায় থাকা আমিষ মানবদেহ শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে, আর এতে থাকা অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। পরিমাণ: পুষ্টিকর খাবার বলেই যে ইচ্ছে মতো খাওয়া যাবে তা কিন্তু নয়। মাত্র এক কাপ ছোলা খাবেন, এর বেশি নয়। এক কাপ ছোলায় থাকে 10-15 গ্রাম প্রোটিন, 9-12 গ্রাম ভোজ্য আঁশ, 34-45 গ্রাম কার্বোহাইড্রেট। তাই পরিমাণ মতো খেতে হবে। সতর্কতা: যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলা একেবারেই খাবেন না। অনেকেই দেখা যায় ছোলা না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খেতে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারারাত ভিজিয়ে রাখতে হবে, অথবা সেটি সম্ভব না হলে অন্তত 6 ঘন্টা ছোলা ভিজিয়ে রাখতে হবে। তবে ভেজানো ছোলা এবং এর পানি দুটি আপনার জন্য উপকারী। এছাড়াও ছোলা বুট খেলে আরও 6টি রোগ ভালো হবে। তা হলো, 1, কফ ভালো হয়। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা। ছোলার শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। 2, অস্থিরভাব দূর হয়। ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থিরভাব দূর হয়। 3, খাদ্যনালী ভালো রাখে। ছোলা খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায়। এছাড়া ছোলার শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে যায় না, তাই ডায়াবেটিক্স রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার। 4, রক্তের চর্বি কমায়। ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। 5, স্বাস্থ্যবান বানায়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। ছোলা খাওয়ার পর বেশ অল্প সময় হজম হয়। এছাড়া গ্রাম্য অঞ্চলে ছোলাকে গুঁড়ো করে এই ছাতু ব্যবহার করা হয়। যাদের ওজন বাড়ানো প্রয়োজন তারা এই ছোলার ছাতু খেতে পারেন। 6, হৃৎপিণ্ডের রোগ সারায়। অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।